হ্যালো স্টুডেন্টস, চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রিতে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা দেখো, আজকে আমি বা আমরা আমি আমরা দুজনে তোমাদের সকলকে একটা নতুন চমক দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভাবো যে কোন ম্যাম অঙ্ক করায়। দেখো এখানে কিন্তু আমরা দুই ম্যাম, আমি হলাম শ্রেষ্ঠা ম্যাম আর ও হলো শ্রেয়সী ম্যাম, আমরা দুজনেই তোমাদেরকে কিন্তু অঙ্ক করাই। কিন্তু আমাদের দুজনকার গলার ভয়েস যেহেতু একই, তাই তোমরা বুঝতে পারো না। আমরা দুজনে মিলেই কিন্তু তোমাদেরকে অল্টারনেট করে ভিডিও দিই। ধরো আমি দিচ্ছি কেশি ন্যাগের অঙ্ক, শ্রেষ্ঠা ম্যাম দিচ্ছে প্রণবেশ জানার অঙ্ক, আবার আমি হয়তো দিচ্ছি তোমাদেরকে নমুনা প্রশ্নপত্র, শ্রেষ্ঠা ম্যাম হয়তো তোমাদেরকে দিচ্ছে ক্লাস ফোরে প্রণবেশ জানার। মানে আমরা কিন্তু দুজনেই অল্টারনেট করে ভিডিও দিই। আসলে আমরা হচ্ছি যমজ, আমরা যমজ দুই আইডেন্টিক্যাল টুইনস। আমরা দুজনেই ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, দুজনেই আমরা বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএসসি বিএড কমপ্লিট করেছি, দিয়ে এবার আমরা এই চ্যানেলটা খুলেছি। সেটা কেন খুলেছি তোমাদেরকে বলি, আগে অনেকবার বলেছি তোমাদেরকে, আমরা আসলে এই বর্ধমানে আমরা ইংলিশ মিডিয়ামে সিবিএসসি বোর্ড, তারপর তোমার হচ্ছে আইসিএসসি বোর্ড, এই বিভিন্ন যে বোর্ডের স্টুডেন্টদেরকে আমরা টিউশন পড়াই অফলাইনে। কিন্তু আমাদের মনে হলো যে তোমরা যারা অনেকেই আছো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো, তাদেরকে তারা হয়তো অনেকেই তোমরা এক্সট্রা বই, যেমন ধরো কেশি নাগের প্রণবেশ জানা বা আদার্স যে সমস্ত ম্যাথের ভালো ভালো বই আছে সেই বইগুলো তোমরা হয়তো করতে চাও। কিন্তু কি হয়, বইগুলো কেনার পর তোমাদের হয়তো অনেক অঙ্ক আটকে যায়, বাড়িতে হয়তো আমরা ট্রাই করো তোমরা কিন্তু সেই বইগুলো সমাধান সঠিকভাবে পাও না। তো আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের মধ্যে দিয়ে একটাই, যে তোমাদেরকে সকলকে এই বইগুলোর সমাধান খুব সহজভাবে করিয়ে দেওয়া। আর সেই জন্যই আমরা তোমাদেরকে বিভিন্ন ভালো ভালো বই, যেমন কেশিনা, তারপর প্রণবেশ জানা, রাইমার্টিনটাও করাবো। তোমরা আসলে একটু ধীরে ধীরে করাই, কারণ আমরা তো নিজেরাও পড়াশোনা করছি, বিভিন্ন ধরনের চাকরি কম্পিটিটিভ এক্সাম যেগুলো চাকরির পরীক্ষা, সেই পরীক্ষাগুলোই আমরা দিচ্ছি, আমরা দুজনেই পড়াশোনা করছি এখনও, আর তার সাথে সাথে সময় হলে তোমাদেরকে দিই। সেই জন্য হয়তো তোমরা দেখেছো যে আমরা মাঝে মাঝে ভিডিও বন্ধ রাখি, কারণ তখন কিন্তু আমাদের কোনো এক্সাম বা পরীক্ষা হয়তো সামনে চলে আসে। কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা সব বইগুলোই কিন্তু কমপ্লিট করাবো, এবং আস্তে আস্তে তোমাদের যে ভালো আরও বই, ধরো যেমন যে আপ টু গাইডি বইগুলো বা মিশনে যারা যারা তোমরা বসতে চাও, তারা যে অঙ্কগুলো করতে চাও তার জন্য একটা ভালো বই আছে, সেই বইটা আমরা তোমাদেরকে প্র্যাকটিস হিসাবে করাবো। হ্যাঁ, মানে তোমরা এটা জেনে রাখো যে সরকারি বইগুলো ছাড়া বাকি যারা বেসিক অঙ্ক শিখতে চাও তারা এই চ্যানেল থেকে অঙ্ক শিখতে পারো, একটু হয়তো দেরি হবে কিন্তু আমরা সবই করাবো। হ্যাঁ, আরও একটা কথা, তোমরা হয়তো অনেকেই যারা ক্লাস ফোরে পড়ছো বা যারা ক্লাস থ্রিতে পড়ছো বা টুয়ে পড়ছো, তারা হয়তো এখন থেকে ভাবছো যে তোমরা যখন ফাইভে উঠবে তখন তোমরা অ্যাডমিশন টেস্টে বসবে। কিন্তু মনে রাখবে, অ্যাডমিশন টেস্টে বসতে গেলে কিন্তু প্রিপারেশনটা তোমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। যারা ধরো থ্রিতে পড়ছো বা টুয়ে পড়ছো বা ফোরে পড়ছো, তারা এই যে সমস্ত বইগুলো, মানে প্রণবেশ জানা, কেশিনাথ আর হচ্ছে এই যে সুব্রত দত্ত, এই যে ভালো ভালো বইগুলো আছে বা আপ টু গাইড বলে যে বইটা আছে মিশনের জন্য করানো হয়, এই বইগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে ভালো করে প্রিপারেশান নিতে হবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমাদের মনে হলো যে তোমাদেরকে একটা বিশেষ চমক দিই, তো সেই জন্য আমরা দুজনে লাইভে এলাম। আমরা ঠিক করলাম যে আমাদের দুই যমজ বোন, আমরা তো তোমাদেরকে পড়াই, তোমাদের দেখো দুই যমজ টিচার দেখে কেমন লাগলো, তোমরা যারা আমাদের স্টুডেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের নিচে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তাহলে দুজনেই আমরা খুব খুশি হব, খুবই ভালোবেসে যত্ন করে তোমাদেরকে পড়াই, ঠিক আছে? আর তোমাদের হয়তো অনেকের অনেক অসুবিধা হয়, কোনো অঙ্ক পারছো না, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা ফোন নাম্বার তো তোমাদের একবার দিয়েও ছিলাম, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা ওখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারো। পরে আমরা ঠিক করেছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, তো তোমরা একবার জানিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কারা ইন্টারেস্টেড, তাহলে জানাবে, আমরা তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, তো সেখানে তোমরা বিভিন্ন তোমাদের সমস্যাগুলো জানাতে পারবে, তাহলে কে কই কোন বইটা করতে চাও তো সেটাও জানাতে পারবে, পরে আমরা সেই বইগুলো করানোর চেষ্টা করবো। দেখো ওয়েস্ট বেঙ্গলের সরকারি বইগুলো তো তোমরা করছোই, এই বইগুলো করতে তো খুব একটা সময় লাগে না, খুবই সোজা আছে বইগুলো, কিন্তু এই তার পাশাপাশি তোমরা যদি অঙ্কের যে ভিত সেটাকে যদি এখন থেকে স্ট্রং না করো তাহলে কিন্তু পরে তোমাদের অনেক অসুবিধা হবে। হ্যাঁ একদমই তাই। আর এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো, গ্রামে দূরে থাকো, তারা সব ঘরে বসে মোবাইলে
এই যে বইগুলো যেমন ধরো প্রণবেশ জানা কেশিনাগ তারপর রায় মার্টিন এগুলো যাতে তোমরা সহজে নিজেরা হ্যাঁ রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা যেটা করাবো আমরা সেটাও কিন্তু আমরা প্লেলিস্টে দিয়ে রেখেছি দেখবে কয়েকটা ভিডিও বা আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমরা সব কমপ্লিট করে দেব আচ্ছা আর আরেকটা কথা তোমাদের বলি যে আমরা কিন্তু পরে কিছুদিন পরে পরে আমরা ঠিক করেছি যে যে মিশনে পড়ার জন্য তো তিনটে জিনিস লাগে অঙ্ক গ্রামার তোমরা সকলে শুনে নাও এই কথা ঠিক আছে অঙ্ক বেঙ্গলি ব্যাকরণ আর গ্রামার আর জিকেটাও লাগে জিকেটা তোমরা করে নেবে কিন্তু ওই যে বেঙ্গলি ব্যাকরণ আর ইংলিশ গ্রামার আমরা দুই ম্যাম মিলে ভাগাভাগি করে আমরা ঠিক করেছি যে এগুলো একটা প্লেলিস্ট করে একদম বেসিক যে জিনিসগুলো মানে ধরো গ্রামারের যেমন নাউন প্রোনাউন টেন্স তারপর হচ্ছে পাস্ট টেন্স তারপর হচ্ছে জেন্ডার তারপর হচ্ছে ট্রান্সলেশন তারপর সেন্টেন্স মেকিং সেন্টেন্সের যে সমস্ত টাইপসগুলো স্পেলিং এন্টোনিম সিনোনিম ধরো বা বাংলা অপোজিট ওয়ার্ড সমার্থক শব্দ তারপর হচ্ছে বিশেষণ কারক হ্যাঁ বিভিন্ন সন্ধি সন্ধি স্বরসন্ধিটা বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো সব ছোট ছোট করে প্লেলিস্টে তিনটে জিনিস তোমাদের খুব স্ট্রং করতে হবে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ দুই হচ্ছে ইংলিশ গ্রামার আর তিন হচ্ছে অঙ্ক এই তিনটে জিনিস তোমাদেরকে একটু ভালো করে করতে হবে তাহলে কিন্তু তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা কিন্তু বসতে পারবে বা শুধু কম্পিটিটিভ এক্সাম নয় ধরো তোমাদের যে বৃত্তি পরীক্ষাগুলো হয় না ক্লাসের শেষে ক্লাস করে হ্যাঁ সেইতে এগুলো করতে পারবে আর এছাড়াও দেখবি তোমাদের অনেক সময় পরীক্ষা হয় নবোদয় বিদ্যালয়ের একটা পরীক্ষা হয় তো আমি সেটাই আলোচনা তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই তো 15ই ফেব্রুয়ারি নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে এন্ট্রান্সে বসার জন্য ফর্ম ফিল আপ শেষ হলো তো তোমরা যা যারা করেছো বা যারা যারা প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো কারা কারা করতে চাও তো আজকে তোমাদের এই যমজ দুই ম্যাম শ্রেয়সী ম্যাম আর আমি হচ্ছি শ্রেষ্ঠা ম্যাম ভালো করে দেখো তাহলে শ্রেয়সী ম্যাম কোনটা এই যে এই ম্যামটা হচ্ছে শ্রেয়সী যে ম্যামটা চশমা পরে আর যে পরে না সে হচ্ছে শ্রেষ্ঠা ম্যাম কিন্তু আমরা দুজন দেখো একদম আইডেন্টিক্যাল টুইনস সেই জন্য একই রকম দেখতে একই রকম আমাদের গলা তোমাদের কেমন লাগে আমাদের ক্লাস করতে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে লাইকটা কিন্তু করবে আর শেয়ার করবে হ্যাঁ আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রিপশন করবে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা যে নোটিফিকেশন বেলটা সেটা প্রেস করবে তাহলে কিন্তু আমরা যে ভিডিওগুলো দিতে থাকবো সেগুলো সবার আগে তোমার আরও একটা কথা তোমাদেরকে বলি আজকে আমি আজকে বা কালকে আমি একটা ভিডিও আপলোড করব যেখানে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে পরের ভিডিওগুলো বা কোনো হয়তো ধরো প্রণবেশ জানা প্রথম অনুশীলনীটা বা কেশিনাগের প্রথম অনুশীলনীটা তোমরা খুঁজে পাচ্ছ এই যে দুদিন আগে দেখলাম ক্লাস থ্রির একজন সুমন সুমন টাইটেলটা বলে যাচ্ছি উনি বোধহয় বলছিলেন যে ক্লাস থ্রির অঙ্কগুলো খুঁজে পাচ্ছ না কিন্তু আগের অঙ্কগুলো তো আমরা সব করিয়েছি তাই তোমরা প্লেলিস্টে ক্লিক করবে ক্লিক করে ওখানে সব ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা প্রথমে কি করবে চ্যানেলটাতে ক্লিক করবে তো চ্যানেলটাতে ক্লিক করার পরে প্লেলিস্টে যাবে প্লেলিস্টে ক্লিক করবে প্লেলিস্টে তোমরা যখনই যাবে দেখতে পাবে তোমরা এইভাবে লেখা আছে যে ক্লাস ফোর প্রণবেশ জানা ক্লাস ফাইভ কেশিনা ক্লাস থ্রি প্রণবেশ জানা তো তোমাদের যাদের যে ক্লাসটা দরকার সেই ক্লাসে প্লেলিস্টে ক্লিক করবে এবার এক থেকে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে হয়তো পরপর সিরিয়ালই নেই ধরো এক নাম্বার ভিডিওর পর হয়তো কোনো চার নাম্বারের পর হয়তো পরে ভিডিওটা আছে কিন্তু সবগুলোই আমরা ওখানে করিয়ে দিয়েছি হ্যাঁ তো এইভাবে আমরা তোমাদেরকে দুই ম্যাম মিলে সমস্ত ভিডিও করাবো এবং সব ভালো করে সেভ করাবো তোমাদের চিন্তার কোনো কারণই হয়তো একটু দিতে দেরি হয় কারণ আমরাও আর সব থেকে এখানে সুবিধা তোমরা ফ্রিতে তোমরা একদম সম্পূর্ণ ফ্রিতে এই সমাধানগুলো কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ তাই তোমাদেরকে কি করতে হবে বলতো বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এইটাই শুধু তোমাদেরকে করতে হবে অনেক উৎসাহ পাবো আর তাহলে আমরা অনেক ভালো ভালো বই আরো ভালো করে সমাধান করে দেব তোমাদেরকে থ্যাংক ইউ তাহলে আজকে রাখছি তোমরা পরে দেখা হবে আর তোমরা জানাবো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বাই